Hi guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, आज के मैं अपना देश तक एक नोटुन डिजाइन शेयर करती हूँ एवं ये जो ना मैं ये खाने के फोर तूने निच्छी, ये खाने अमी एक टा क्रॉस स्टिच तोड़ी करूँगा एवं एर पौरवत्ती लाइने अमी तीन टे क्रॉस स्टिच तोड़ी करूँगा। सो फ्रेंड्स जदि हमार भिडियोटी भालो लेगे थाके ताहले अवश्य लाइक शेयर एवं कमेंट करते भूलें ना एवं नीचे सबस्क्राइब बाटनटीकेओ प्रेस करते भूलें ना। सो एखन आमी एखानटाय कौनिक दिक थेके फोरटा तुलेछि एवं एखानटाय आमी आबार तीनटे क्रस स्टिचेर फोर तुले निच्छि एवं एर परवर्तीते आमी दुई साइड थेके एकटा एकटा करे बाड़ाते थाकबो, माने एर परवर्ती लाइने आमी पाँचटा फोर तुलबो। তিনটে ক্রস স্টিচের লাইন কমপ্লিট করার পর এখন আমি পাঁচটা ক্রস স্টিচের ফোরে লাইনটা কমপ্লিট করব এবং এইভাবে আমি সেলাইটাকে এক্সটেন্ড করতে থাকব। এখানে আমি একটা ঘর কম তুলেছি, এখানে আমি চারটে লাইন তুলেছি। এটা আপনাদের দেখাবো পরে কিভাবে এটাকে আমি ফিল আপ করব, মানে যদি আপনাদের কোথাও একটা ঘর মিস হয়ে যায় সেটাকে কিভাবে ফিল আপ করতে হবে সেটা আপনারা পরে ইজিলি বুঝতে পারবেন। সো এখানে আমি চারটে ফোর তুলে নিয়েছি এবং এর পরবর্তী লাইনে আমি দু সাইড থেকে একটা একটা করে, মানে দুটো ফোর বাড়াবো এবং দু সাইডে টোটাল ঘরের সংখ্যা হবে সাতটা। এক্ষেত্রে খেয়াল রাখবেন যে এইখানে কি করে এক্সট্রা ফোরটা আমি কমপ্লিট করব। আপনারা নর্মালি দেখতে পাচ্ছেন আমি যেভাবে ফোরগুলো তুলি ক্রস স্টিচে ঠিক সেইভাবেই তুলছি। এখনও আমি নিচের লাইনটা ভরাট করিনি, মানে যেই ফোরটা আমি ছেড়ে গেছিলাম সেটা আমি ফিল আপ করিনি। এর পরবর্তী লাইন তোলার সময় আমি ওই জায়গাটা ফিল আপ করবো, কারণ এখন যদি আমি এটা ফিল আপ করতে যাই তো আগের মতো আমার এখান থেকে সুতোটা উঠে যাবে। সো আমি এর পরবর্তী লাইন তৈরি করার সময় এই জায়গার ক্রস স্টিচটা ফিল আপ করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আমার সাতটা যে ক্রস স্টিচের ফোরটা উঠেছে বা লাইনটা তৈরি হয়েছে সেটাই আমার সব থেকে লেন্দি লাইন এবং এরপরে আমি আবার ঘর কমাতে থাকবো এবং এই লাইন বরাবর আমি পাঁচটা ক্রস স্টিচের ফোর তুলব। তবে এক্ষেত্রে আমি নিচে যে ঘরটা ছেড়ে এসেছিলাম সেটাও কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমি দেখাবো। এক্ষেত্রে আমি এখানটায় ফোরগুলো এইভাবে তুলে নিচ্ছি এবং এর পরবর্তীতে কি করে আমি নিচের ফোরটা তুলব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে আমি সুচটাকে ঘুরিয়ে নিচের দিকে নিচ্ছি এবং এখান থেকে আমি ক্রস স্টিচটা তৈরি করে আবার ওপরের দিকে উঠে যাব। এইভাবে আমি আগের যেই ফোরের লাইনটা ছিল সেখানটায় কমপ্লিট করতে পারতাম না, কারণ সুতোটায় তাহলে প্রবলেম হতো এবং টান খেয়ে সেলাইটা ভালো লাগতো না। সো এখন করলে এটা বোঝা যাবে না এবং এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে আরও দুটো লাইন করে আমার এই সেলাইটা কমপ্লিট করব। প্রায় তোলা হয়ে গেছে এবং এইভাবেই সাদা এবং কালো উল দিয়ে বাকি অংশটা তৈরি করতে হবে। সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। এর পাশে আমি এইভাবেই কন্টিনিউ।